Hasta nada más. জানলার ব্যবহার করে মানে বসে দেওয়ার থেকে নিয়ে আসে, নিয়ে আসার ফলে এখানে ভাঙায়, ভাঙিয়ে কত টাকার জানলার নিয়ে এসেছে? 500 টাকার নোট। 500 টাকা? এর আগে একবার নিয়ে এসেছিল, এসে মানে ভাঙিয়ে টাঙিয়ে এরকম ধরা পড়েছে আমাদের নবশ্রী বাজারে। ধরা পড়তে পাবলিকই ধরিয়ে দিয়েছে, ধরার পড়ার পরে জেল খাটলো মেয়েটা 3 মাস, জামাইটা পালিয়ে গেল। এর মানে যেহেতু ধরা পড়েছে, ধরা পড়ার আগে মানে বলেছিলাম বলে আমার হাত ভেঙে ডানা ভেঙে চলে গেছে, বাটাম বাড়ি মেরে পালিয়ে যেতে দেওয়া মেয়েটা জেল খাটিতে হয়েছে। 3 মাস জেল খাটার পরে ফের ভাড়া বাড়িতে চলে গেছিল, পালি টালি গিয়ে ভাড়া বাড়িতে ছিল। তারপরে বা হাতে ধরে টেরে ফের এসে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো ধোয়াই দিয়ে যে বললো আমাদের কোথায় যাবো ছোটো ছোটো বাচ্চা, সেই মাঝে সৈনিকরা সব মরে গেল না বর্ডারে, বললো হিন্দি মুসলিমের মানে লড়াই লাগবে, আমরা কোথায় যাবো ছোটো ছোটো বাচ্চা নিয়ে। এবার যাই মা, আমি ভালো হয়ে গেছি, মতরত খায় না, ঠান্ডা মাছ টামাছ পড়ে, এখন অনেক ভালো হয়ে গেছে, আমরা যাই। তা সেই বুঝে আমি তো মা ছোটো ছোটো বাচ্চা দেখাশোনা করেছি, তার জন্য আমরা মানে আমি বলেছি হ্যাঁ আয়। তার মানে প্রতিফলে এরকম হবে, বারবার ওরকম জাল টাকা নিয়ে আসছে, নিয়ে আসার পরে এইটাই মানে মেয়েকে দিয়ে জাল টাকা আনাচ্ছে, আগে লোক দিয়ে আনাতো, এখন মেয়ে এসছে, ছেলেটা ছেলেরা আসে, মেয়ে আসে, ওর আগের পক্ষে ছেলে মেয়ে। হ্যাঁ, তো জানতে পেরেছি বলে সেই নিয়ে আমার পটি দিয়ে কেটেছে, মেয়ে কেটেছে, মেয়ে আর জামাই দুজনে। যে এরকম ভাবে কেন এরকম সেই ধর 2 নম্বরে ব্যবসা করছিস? হ্যাঁ, আমরা তো পাড়াতে থাকতে পারবো না, আমারই তো ঘর বাড়ি, আমি থাকতে পারবো না। হ্যাঁ, পাড়া লোক আমাকে তো উঠিয়ে দেবে, যার জন্য ওরকম তেড়ে ফুড়ে এসে বটি নিয়ে এরকম শুয়ে ফেলে দিয়ে কেটে মেরে ঘুষি মেরে বুকে যন্ত্রণা উঠে গেছে। তারপর তো আমি থানায় মেয়ে জামাই দুজনে। আমি গিয়ে দেখছি ওই মাসিমাকে আর মাসিমার মেয়েকে দুজনকে টেনে নিয়ে এসছে। আমি বলি তোরা দুজনে বেরিয়ে আয়, মারপিট করুন মাসিমা, তুমি তোমার মতন এখানে বসে থাকো। কিভাবে মারছিল ও? হচ্ছে ওর মাকে মারতে মারছে, জোরে ঘুষি করে হচ্ছে বুকের উপরে চড়ে মারছিল, আর ও মাকে ধরছিল, এরকম বটি নিয়ে টানাটানি করছিল, বটি কেড়ে নিয়েছে একজন। তারপরে আর আমি তখন বললাম মাসিমা তুমি এখানে এসে চুপচাপ বসো, তারপরে পরে পরে ঠিক হয়ে যাবে। বটি দিয়ে কে কাকে মারছিল? ওনার মেয়ে হচ্ছে ছুটে এসেছিল বটিটা নিয়ে। হুম, এবার তারপরে আমি তো গিয়ে তখন মাসিমাকে টেনে নিয়ে বের করে নিয়ে চলে এসেছি।